সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার কম বেশি হতে হয় গ্ল্যামার জগতের মানুষজনদের। টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস বহুবার গায়ের রং নিয়ে কুৎসিত মন্তব্যের মুখে পড়েন, তবে সোশ্যাল মিডিয়ায় বেজায় অ্যাক্টিভ অভিনেত্রী সপাটে জবাব দেন ট্রোলের। চুপ করে সহ্য করার পাত্রী তিনি মোটেই নন। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল শ্রুতিকে। এরপর থেকে এখনও কোনো নতুন প্রজেক্টে শুরু করেননি শ্রুতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন শ্রুতির উদ্দেশ্যে একটি অবাস্তব গালি ব্যবহার করে লেখেন, এর চেয়ে আমার পাড়ার চম্পা ঠাকুমাকে ভালো দেখতে, অভিনেত্রীর রূপ নাকি নায়িকার হওয়ার মতো নয়, এমনটাই বক্তব্য এই নেটিজেনদের। যদিও এই বক্তব্য আজকের নয়, 2 বছর আগের, কিন্তু এতদিন এই মন্তব্য নজর এড়িয়ে গিয়েছিলেন শ্রুতির। তবে দেরিতে হলেও জবাব দিতে ভুললেন না শ্রুতি। অভিনেত্রী স্পষ্ট লেখেন, দেখতে ভালো নয় বলেই আপনার বন্ধু আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, আর আপনার পাড়ার চম্পা ঠাকুমাকে কেউ চেনে না, আপনার যেন কন্যা সন্তান না হয় এটাই প্রার্থনা করি, কারণ সে যদি তথাকথিত সুন্দরী এবং ফর্সা না হয় তাহলে তথাকথিত একজন ভয়ঙ্কর দে ভবিষ্যৎ তাকে এইভাবেই কিস্তি করবে যেভাবে আপনি আমায় করলেন। এই স্ট্যাটাস শেয়ার করে শ্রুতি লেখেন, আমি এটা মিস করে গিয়েছিলাম, কিন্তু 3 বছর পরে হলেও আমি জবাবটা দিলাম, কিন্তু ত্রিনয়নী জয় হোক।